আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দুই সালের মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইনের প্রাথমিক আবেদনের সময়সীমা বিদ্বেষ সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্ত তো তোমরা যারা দুই সালে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন করছো তো তোমাদের আবেদনের একটা নির্দিষ্ট তারিখ দেওয়া ছিল এবং নয় এক দুই অর্থাৎ গতকালকের রুটিন অনুযায়ী আরও তোমাদের নতুন করে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো সময়সীমা বৃদ্ধি করে কত তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আকারে আলোচনা করব। তোমাদের অনলাইনে আবেদনের সময় পনেরোই তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে উল্লেখ্য সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউ ডব্লু ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন থেকে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত ফর্মের প্রিন্ট কপি সহ আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে ষোলো জানুয়ারি দুই জমা দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মাস্টার্স প্রফেশনাল ভর্তির জন্য যে আবেদন এটা সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তোমরা আগামী পনেরো জানুয়ারি অর্থাৎ পনেরো এক দুই হাজার চব্বিশ অর্থাৎ পনেরো জানুয়ারি রাত বারোটা পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদন ফর্ম উত্তোলন করার পর ভর্তি আবেদন ফি যে তিনশো টাকা সেটা তুমি ষোলো এক দুই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে আসতে পারবে অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রফেশনাল কোর্সের ভর্তি আবেদনের কার্যক্রম কমপ্লিট করে নেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকতে সুস্থ থাকবে দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ